আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু। ও নসলি ওয়া নসাল্লিমু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين। আম্মা বাদ। সম্মানিত দর্শক আপনারা যারা পিএস টিভি বাংলার দর্স অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি আর এ প্রসঙ্গে আমরা পর্যালোচনা করছিলাম ইস্তেকফার এবং তওবা আল্লাহ তালার পথে ফিরে আসা তার কাছে ক্ষমা চাওয়া আমরা দেখলাম তওবার মাধ্যমে বান্দা শুধু ক্ষমাই পায় না বান্দা আল্লাহর প্রেম অর্জন করে আল্লাহর সন্তুষ্টি খুশি অর্জন করে এ প্রসঙ্গে বিভিন্ন হাদিস রসল্লা সাল্লাহসাল্লাম বলেছেন আমাদেরকে বিষয়টা বুঝিয়েছেন এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন সহিহ বুখারী মুসলিম সংকলিত হাদিস আল্লাহু আশদ্দু ফারাহান بتওবাতিল আব্দি আল্লাহ তাআলা খুশি হন অধিক খুশি হন কোন গুনাহগার বান্দা তার পথে ফিরে আসে তওবা করে মিন রাজুলিন বি ফালাহ ওই মানুষটার আনন্দের চেয়েও যে মানুষটা একটা বিজন প্রান্তরে মরুভূমির ভিতরে ছিল কিভাবে মরুভূমি যারা দেখেছেন তারা এখনো বোঝেন মরুভূমিতে শত শত মাইল চলে যাওয়া হয় কোনো পানি নেই জনপদ নেই এক ব্যক্তি মরুভূমির ভিতরে চলছেন পথ চলছেন প্রান্তর উটের পিঠে খাবার এবং পানি নিয়ে তো আহ সরাবহু আলারা আহেলাতি তার উটের পিঠেই খাবার পানীয় নিয়ে তিনি চলে যাচ্ছেন পথে একটু বিশ্রাম করতে বসেছেন একটা গাছের ছায় বসেছেন চোখটা বুঝে এসে সে চোখ মেলে দেখেন তার উঠটা হারিয়ে গেছে এদিকে দৌড়ালেন এদিকে দৌড়ালেন এদিকে দৌড়ালেন উঠের কোনো খোঁজ নেই বিভাষায় কাতর হয়ে গিয়েছেন প্রচন্ড রোদ সিদ্ধান্ত নিলেন যেখানে বসে উঠটা হারিয়ে গিয়েছিল ওখানেই ওই ছায়াতেই শুয়ে মৃত্যুর অপেক্ষা করি আর তো প্রাণের কোনো আশা নেই খাবার পানিও হারিয়ে গেছে বাহন চলে গেছে বিভাসায় কাতর হয়ে পড়েছি মৃত্যু ছাড়া কিছু নেই অসহায় হতাশ হয়ে ওই গাছের নিচেই শুয়ে থাকলেন অচেতন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন ত্রন্দা থেকে উঠে দেখেন তার উঠ তার খাবার এবং পানীয় সহ তার পাশেই দাঁড়িয়ে আছে তা আঁকা দেবে কথা আমি ওকাল ইয়া রব আনতা আবদি ওয়ান আরব আখতা মিন সিদ্ধাতিল ফারাহ ওই হারানো উঠকে ফিরে পেয়ে উটের লাগামটা তাড়াতাড়ি ধরেছে এবং আনন্দে ভুল বকতে শুরু করেছে আল্লাহ আমি তোমার মালিক তুমি আমার বান্দা আল্লাহ রসুল সালিসাম বলেন হারানো উটকে ফিরে পেয়ে উটের মালিক যে পরিমাণ খুশি হয়েছে আল্লাহ তালা তার বান্দা যখন পাপের পথ থেকে তার পথে ফিরে আসে তবা করে ইস্তেক করে আল্লাহ তালা তার চেয়েও বেশি খুশি হয় ও একবার দর্শক হারানো উটের মালিক তার উট ফিরে পেরেন এতে খুশি হলেন কারণ তিনি জীবন ফিরে পেয়েছেন আল্লাহ তালা বান্দার তবায় আরো বেশি খুশি হন কারণ বান্দাকে আল্লাহ তালা খুবই প্রেম করেন গভীর প্রেম করেন আল্লাহ চান যে বান্দা তার নিয়ামত রহমতের পথে আসুক সে জান্নাতের পথে এগো বান্দা যখন পাপের পথে যায় আল্লাহ তালা তা পছন্দ করেন না তাই যখন ফিরে আসে আল্লাহ মহা খুশি হয়ে যান দর্শক এভাবেই আমরা দেখছি তওবার ভিতরে আমাদের আত্মশুদ্ধি রয়েছে আত্মার কলবে ময়লা দূর করা রয়েছে পাপ থেকে মুক্তি রয়েছে সর্বোপরি আল্লাহর প্রেম সন্তুষ্টি অর্জন রয়েছে তাই তো বান্দা পাপের কারণে যতটুকু দূরত্বে গিয়েছিল যখন সত্যিকারে তবা করে তখন তার আরো অনেক কাছে তার মালিকের চলে যায় তবে আমরা আগেই বলেছি পাপ মানুষ করবেই পাপের চেতনা তাকে অনেক সময় শির্কের ভিতরে নিমজ্জিত করে সেটা হলো আল্লাহ আমার থেকে দূরে আল্লাহ হয়তো আমার পাপের ক্ষমা করবেন না আল্লাহ রহমত থেকে খোঁজার চেষ্টা করা আরও একটা বিষয় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে বিপদের ভিতরে ফেলে দেয় তা হল পাপ থেকে ক্ষমা নিতে সাল্লামের শেখানো সন্ন্যত পদ্ধতির বাইরে নতুন কোন পদ্ধতির চেষ্টা করা যেমন আমরা অনেক সময় পাপ করে নিজে তবা না করে কারোর কাছে যেয়ে তবা করলে হয়তো তবা বেশি হবে অপেক্ষা করা যে কেউ আসলে অথবা কারো কাছে যেয়ে পাপের অবা করে নেব। এই ধরনের চিন্তা আমাদেরকে পাপের গভীরে আরও ফেলে দেয় দর্শক আমরা নেককার মানুষদের কাছে যাব। নেককার মানুষদের আল্লাহর হস্তে ভালোবাসবো তাদের কাছে তবা শিখতে যাব। তাদের কথাই হৃদয়কে নরম করে তবার অবস্থা অর্জন করব এগুলো কোনো দোষ নেই ভালো কিন্তু তবা তো আমাকে আল্লাহ তাল্লাহার কাছে নিজেই করতে হবে কেউ যদি কোনো কথা বললেন তুমি বলো আস্তাক আমি বললাম আস্তাক এটা তো কোনো তবা হলো না তোতা পাখির পড়া হলো তবা হল আমি অন্তরের অনুভূতি দিয়ে হৃদয়ের অনুতাপ নিয়ে আর কখনো পাপ করব না এই চেতনা নিয়ে আল্লাহ তাল্লাহার কাছে নিজের মনের আবেগ জানানো এটার নাম তবা যদি কোনো নেককার মানুষের মাজলিসে যে তার কথায় মনে হালত হয় এটা খুবই ভালো কিন্তু আমরা কখনোই এজন্য বসে থাকবো না আমরা পাপ করার সাথে সাথেই তবা করবো নেকামল করব করবো এভাবেই আল্লাহর পথে এগোতে থাকব দর্শক তবার জন্য অনেক সময় অনেক কাঠিন্য অনেক পরবর্তী বুজুর্গ আরোপ করেছেন নিজেরা তবার কারণে অনেক কষ্ট করেছেন হয়তো সংসার ছেড়ে দিয়েছেন গোনা থেকে মাপ পাওয়ার জন্য এগুলো সুন্নাতের ভিতরে পড়ে না রাসলাম সাহাবিগণ তারা আমাদেরকে যে পদ্ধতিতে শিখিয়েছেন এর ভিতরে থাকার চেষ্টা করতে হবে আর এটাই আমাদের জীবনের পথ আত্মশুদ্ধির পথ আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহর বেলায়ত অর্জনের পথ দর্শক আগেই বলেছিলাম যে আল্লাহর বেলায়ত অর্জন আত্মাকে বিশুদ্ধ করা এটার জন্যই তো শরীর ফরজ এবং নফলের মাধ্যমে এটা হয় ফরজের পাশাপাশি কিছু সহজ নফল এবাদতের কথা আমরা আলোচনা করছিলাম তাবা ইস্তেকফার কখনো ফরজ কখনো ফরজ নয় নফল থাকে পাপ করে ফেললে দ্রুত তবা করা ফরজ হয় সবসময় তাবা ইস্তেকফার করা নিজের জন্য পিতামাতার জন্য এটা কখনো নফল থাকে সর্ব অবস্থায় এটা খুবই সহজ এবাদত এই জন্য বান্দার অনেক কিছু আয়োজন করতে হয় না আল্লাহ এবং বান্দার মাঝখানের সম্পর্ক শুধু সচেতনতা আর মনের আবেগ এই রকম সহজ আল্লাহ আল্লাহতালার জিকির এবং আল্লাহর কাছে চাওয়া দোয়া এই জাতীয় আরেকটা আবাদত হলো আল্লাহ রসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামের উপরে সালাত এবং সালাত বলা আল্লাহর জিকিরের সহজ এবং উপকারী হৃদয়ের জন্য সবচেয়ে বেশি বিশুদ্ধকারী এবাদতগুলোর অন্যতম হল রসুল্লাহ সাল্লাহ আলিহা সাল্লামের উপর সালাত এবং সালাম আদায় করা পালন করা পাঠ করা দর্শক সালাত এবং সালামের ভিতরে রয়েছে আল্লাহর জিকির আমরা যখন বলি আল্লাহ হুম্মা হে আল্লাহ আল্লাহর কথা মনে করি এর ভিতরে রয়েছে আল্লাহর কাছে চাওয়া আমরা আল্লাহর কাছে চাই কিন্তু সবচেয়ে বড় জিনিস চাই আমাদের রসুল সাল্লাহ ইসলামের জন্য সালাদ চাই সালাম চাই কাজেই এই মহান এবাদতটা আমরা কিভাবে আদায় করব করবো রসল্লা সাহাবে কেরাম কিভাবে পালন করতেন এটা আমাদের জানা দরকার আমরা এ বিষয়টা জানার জন্য চেষ্টা করতে থাকব আল্লাহ তালার কাছে আমরা তৌফিক প্রার্থনা করছি দর্শক সালাদ শব্দটা আমাদের প্রচলিত বাংলায় কিছুটা অপরিচিত হয়ে গিয়েছে সালাদ ইসলাম পরিভাষায় দুটো আবাদতের জন্য ব্যবহার করা হয়েছে একটা হলো আমরা যেটাকে নামাজ নাম দিয়েছি আরেকটা হলো যেটাকে আমরা দরুদ নাম দিয়েছি দুটোই ফার্সি শব্দ সালাদ শব্দের মূল অর্থ দোয়া আমরা পাঁচ চক্ত সালাতের মাধ্যমেও আল্লাহ তাল কাছে দোয়া করি আল্লাহ দোয়া কিভাবে করলে আল্লাহ কবল করবেন এই পদ্ধতিটা রসুল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন এটাকে আমরা সালাদ নাম দিয়েছি এটাকে আল্লাহ তালা সালাত নাম দিয়েছেন আমরা এই সালাত আদায় করি আর একটা সালাত হলো এটাও দোয়া তবে এটা বিশেষ করে রসোল্লাহ সাল্লা সাল্লাম এবং তার সাথে অন্যান্যদের জন্য দোয়া আর এই সালাদ এবং সালাম কোরআন সন্নার আলোকে সাল্লাম সাহাবিদের পালনীয় বর্জনীয় সন্ন্যাতের আলোকে আমাদেরকে বুঝতে হবে আমরা যখন কোরআন করিম অধ্যয়ন করি তখন আমরা দেখি কোরআন করিমে এই দরুদ অর্থের সালাদ শব্দ বিভিন্নভাবে আল্লাহ তালা ব্যবহার করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম

আল্লাহর পথে যা ব্যয় করে এটাকে জরিমানার মতো মনে করে কিন্তু অনেক বেদুইন আছে যারা বিশুদ্ধ ইমান এনেছে আল্লাহর উপরে আখেরাতের উপরে তারা আল্লাহর পথে যা ব্যয় করে এটাকে আল্লাহর নৈকট্য এবং রসুলের সালাত হিসেবে গণ্য করে অর্থাৎ রসুল তাদের জন্য যে সালাত বলেন দোয়া করেন এই দোয়া অর্জনের জন্য তারা এটা করে এরপরে এক আয়াতে আল্লাহ তালা বলছেন হুদ্িন হা অসল্লে আলাইহিম আল্লাহ তালা রসুল সাল্লামকে নির্দেশ দিচ্ছেন তুমি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করো তাদেরকে পবিত্র করবে তাদের এই জাকাতের দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে অসল্লে আলৈহীন তুমি তাদের উপর সালাত করো আমরা দরুদ যেটাকে বলি এটা হলো এই সালাত তুমি তাদের জন্য দোয়া করো তোমার সালাত তাদের অন্তরে শান্তি এনে দেয় আল্লাহ রসুল বিভিন্ন সময় কোনো সাহাবির জন্য সালাত করতেন আল্লাহ 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 আবু সালাত এভাবে আমরা বিভিন্ন হাদিসে দেখছি রসুল্লাহ সাল্লাম কোনো কোনো সাহাবির জন্য সালাত করতেন যেতে হচ্ছে একটু ছোট্ট বিরতিতে বিরতির পরে এ বিষয়ক হাদিস আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম কোরআন কারিমে দরুদ অর্থ যেটা আমরা বলি এই অর্থে সালাতটা কিভাবে ব্যবহার করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন তুমি সাহাবিদের জন্য সালাত দাও রাসূলুল্লাহ সাল্লাম সালাত বলতেন জাবের রাদিয়াল্লাহু তালা আনউর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে ইয়া রসল্লাহ সল্লি আলাইয়া ওয়া আলা জাওজি আমার এবং আমার স্বামীর জন্য সালাদ দিন দোয়া করুন রসল্লা সাল্লাম বলেন সাল আলা কৌশি আল্লাহ তালা তোমার এবং তোমার স্বামীর উপরে সালাদ দান করুন আল্লাহ স্বয়ং মুমিনদের জন্য সালাদ দেন মুমিনদের উপরে সালাদ দেন কোরআন করিমে আল্লাহ বলেছেন ইয়া ইউ আল্লা দিন আমানুদ করুল্লাহ আদি ক্রেন কেতিরা ও সব বেহু বুক্রত আসিয়া হুয়াল্লা দি সল্লি আলাইকুমালা ইকাতুহু লেজা কুমিনা মা থেকে নোর আল্লাহ তালা বলেন হে ইমান তোমরা আল্লাহ তালার বেশি বেশি জিকির করো সকালে বিকালে তার তসবি করো সালাত আদায় করো তিনি তো হুয়াল্লা দি তো ইসল্লি আলাইকুম তোমাদের উপরে সালাদ দেন ওমালাইকে তো এবং তার ফেরিস্তা লিওখরে রকম মিনা দুলোমাতে ইলান নোর যেন তোমাদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে যান আলোতে তাহলে স্বয়ং আল্লাহ এবং

নামাজ কাতারের ভিতরে ডাইনে যারা দাঁড়ায় তাদের জন্য দর্শক শুধু তাই নয়ের উপরে আল্লাহ তালা কোরআন কেনে বলছেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরিস্তাগণ সঠিকভাবে দর্শক তাহলে আমরা দেখলাম সালাদ রসুল সাল্লাম সাহাবিদেরকে দিয়েছেন আল্লাহ তালা এবং তার ফ্রেশাগন মোমিনদের উপরে সালাদ বর্ষণ করেন সালাদ প্রদান করেন আল্লাহ এবং তার সাল্লাম রসুল্লাহাম সালাদ প্রদান করেন এবং আল্লাহ মোমেনদেরকে আদেশ করলেন রসুল্লাহ সাল্লামের সালাদ পাঠাতে এবং সালাম বলতে তবে আমাদেরকে সালাদ শব্দের অর্থ ভালো করে বুঝতে হবে আল্লাহ তার ফিরগণ মোমেন মোমেনের জন্য রসুল সাল্লাহ সালাদ দেন এর অর্থ কি আর এই জন্য ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহি এই আয়াত এনে বলছেন বাবু বলিহি সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতু ইয়াসালুন আলাল নবী ইনশাআল্লাহ এবং ফরিস্তাগণ সালাত বলেন সালাত পাঠান সালাত প্রদান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে এর ব্যাখ্যায় তিনি আবু আল আলিয়া তাবেঈ থেকে বলছেন আল্লাহর পক্ষ থেকে সালাত অর্থ রহমত ফরিস্তাদের সালাত অর্থ দোয়া আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সালাত অর্থ বরকত প্রদান বা বরকতের দোয়া করা তারা বরকত প্রদান করেন বা বরকতের জন্য দোয়া করেন আল্লাহ তালার পক্ষ থেকে সালাত অর্থ রহমত দেওয়া বরকত দেওয়া মর্যাদা দেওয়া আর রসুল জন্য ফেরিস্তাদের পক্ষ থেকে সালাত অর্থ এই রহমত বরকত মর্যাদার জন্য দোয়া করা ইমাম তিরমিজি বিভিন্ন তাবেইন থেকে উদ্ধৃত করেছেন সালাতুর রব্বে রাহমা ও সালাতুল মালাহিক ইস্তফার আল্লাহর পক্ষ থেকে সালাত অর্থ রহমত প্রদান করা আর ফেরিস সালাত মানে ক্ষমা চাওয়া ইমাম তাবারি এবং অন্যান্য মুফাস এই আয়াতগুলো ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ তোমেনদেরকে মোমেন মোমেন রসুল্লাহ সাল্লাহ সালামকে রহমত প্রদান করেন মর্যাদা প্রদান করেন আর জন্য মোমেন করে বিশেষ করে রসুল্লাহ সালাম মর্যাদার কথা

আল্লাহ তালা সালাদ দিচ্ছেন তার নবীকে মোমেন মোমেনাত ছাড়াও নবীকে সালাম দিচ্ছেন এটা অবশ্যই বিশেষতাই মন্ডিত বিশেষত রয়েছে ফেরিস্তাগণ মোমেন মোমেনের জন্য সালাদ দিচ্ছেন এবং ফেরিস্তাগণের সালাতের পাশাপাশি এ মোমেনগণ তোমরাও রসুল্লাহ সালামের জন্য সালাদ দাও এবং তাকে সালাম প্রদান করো কিন্তু প্রশ্ন হল সালাম তো স্বাভাবিক আমরা ছোট বড়কে বড় ছোটকে সালাম দেওয়া যায় কিন্তু সালাদ তো বড়রা দেয় দোয়া তো বড়রা ছোটকে করে রসুল্লাহ সাহাবিরা কাছে সালাদ চাইতেন আমরা যেমন দেখলাম আল্লাহ তা স্বয়ং রসুল্লাহামকে বললেন যে তুমি সাহাবিদের জন্য আমরা উম্মত হয়ে কি করে রসুলসাল্লাহ সাল্লামের জন্য দোয়া করব সালাদ দেবো এটা তো একটা ভাবার বিষয় আর এজন্যই যখন আল্লাহ তালা বললেন যে হে মোমেন তোমরা রসুল আসলামের জন্য দাও এবং সালাম জানাও তখন সালাম তো বুঝেছেন সালাম কিভাবে দিতে হয় জাগতিক ব্যাপারে তারা সালাম আলাইকুম বলছেন সালাতের ভিতরেও রসুল শিখিয়ে দিয়েছেন আসসালাম আলাইকুহুল্লাহ সালাম তো আমরা জানি কিভাবে দিতে হয় আর সালাম তো বড়দেরকে মানুষ দিয়েই থাকে কিন্তু রসুলুল্লা সাম যিনি আমাদেরকে সালাদ দেবেন তাকে আমরা কিভাবে সালাদ দেবো দোয়া করব তাই বিভিন্ন হাদিসে বখারে মুসলিম অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসে আমরা দেখি রসুল্লাহ আসলামকে উম্মত হয়ে আমরা কিভাবে দোয়া করবো এজন্য সাহাবিরা প্রশ্ন করেছেন কাবরা তাআলা রাহাল বলছেন সহেবায় অন্যান্য গ্রন্থের হাদিস يا رسول الله اما السلام عليك فقد علمنا فقد عرفنا كيف السلام عليك ولكن كيف الصلاه عليك يا رسول الله يا رسول الله ابن سلام سلام رسول الله صلى الله عليه كيف صلى الله عليه وسلم كيف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كيف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم على محمد وعلى ال محمد

এভাবে অনেক সাহাবি রসল্লাহ সাল্লাহসাল্লামের কাছে এসে বারবার তাকে কিভাবে আমরা দোয়া করব তার জন্য কিভাবে সালাদ দেবো জিজ্ঞাসা করেছেন সাল্লাম চুপ থেকেছেন আল্লাহর পক্ষ থেকে ওহি তার কাছে আসার পরে তাদেরকে সালাত ইব্রাহিম শিখিয়ে দিয়েছেন তোমরা বলো আল্লাহ সাল্লাহ মহম্মদ ওয়া আল্লাহ আলে মোহাম্মদ কামা সাল্লাহ আল্লাব্রাহিম আলাইব্রাহিম কাছাকাছি বাক্য ভাষায় কয়েক ডজন সাহাবি যখনই জিজ্ঞাসা করেছেন আমরা সালাম তো দিতে পারি সালাদ কিভাবে দেবো সাল্লাম এইভাবেই শিখিয়েছেন অর্থাৎ আল্লাহ আমাদের বললেন যে আমার নবীর উপরে তোমরা সালাদ করো তার মর্যাদার জন্য দোয়া করো আমরা কিভাবে দোয়া করলে তার মর্যাদার সানের মোনাসে হবে সঠিক হবে এটা তো আমরা বুঝি না আমরা আবার আল্লাহ তাআলার উপরেই দায়িত্ব দিয়ে দিলাম আল্লাহ আপনি আপনার রসুল সাল্লাহ সাল্লামের উপরে সালাদ প্রেরণ করুন তাকে সালাত প্রদান করুন যে সালাতের যে পদ্ধতি যে পরিমাণ আপনার নবীর মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ সেইভাবে তাকে সালাত প্রদান দর্শক তাহলে আমরা দেখলাম সালাত আল্লাহ তালা তার মোমেন বান্দাদেরকে দেন আল্লাহর ফেরিস তারা আল্লাহ মোমেন বান্দাদেরকে আমভাবে সাধারণভাবে এবং বিশেষ করে কোন কোনো শ্রেণীর বান্দাকে বিশেষ নেক আমলকারী বান্দাকে প্রদান করেন আল্লাহ তালা সালাত প্রদান করেন তার ফেরেস্ত এখন সালাদ প্রদান করে রসুল্লাহ সাল্লামকে পাশাপাশি আল্লাহ নির্দেশ দিলেন মোমেন মোমেনাথকে সালাম দেওয়ার জন্য সালাদ দেওয়ার জন্য দর্শক এই সালাদ এবং সালাম আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার রসল্লাহ সাল্লাম আমাদের জন্য তার জীবন দিয়ে শান্তি মুক্তির পথ নির্দেশনা দিয়ে গিয়েছেন তারই মাধ্যমে আমরা নাজাতের পথ পেয়েছি আমাদের জন্য তিনি কষ্ট করেছেন বিনিময়ে তিনি কিছুই চাননি আমাদের ন্যূনতম দায়িত্ব তার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তালার কাছে সালাত চাইব এবং তার জন্য সালাম বলবো আর এই সালাত এবং সালামের সওয়া ফজিলাত মর্যাদা এবং আত্মশুদ্ধির ক্ষেত্রে এ কত গুরুত্বপূর্ণ সেসব বিষয়গুলো আমরা পরবর্তী পর্বে আলোচনার চেষ্টা করব। ইনশা আল্লাহ তালা এ পর্বে এখানেই শেষ করছি ও আলা আল্লাহ মোহাম্মদ উম্মি وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته آه.